আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 700 কোটি টাকার মতো। যারা এখানে ব্যবসায়ী ছিলেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন, তারা একেবারে পথের ভিখারি হয়ে গেছে বললেই চলে। কিন্তু একটা বিষয়ে আমরা বাঙালি জাতি হিসাবে খুবই আসলে মানে লজ্জাজনক যে আমাদের স্বভাবটা এখনো পরিবর্তন করতে পারলাম না। না না, দোকানদার পানি মানে যে যেমন পাতাছে এমন লইতেছে, পূজা গেছে তো ভাই, গরিব মানুষ ঘরে দান করব ভাই। বেশি না বেশি না বেশি না বেশি না বেশি না ইমানে না, আমি গরিব মানুষটা নিয়ে দিব স্যার। না বলি নাই তা ঠিক আছে, অন কি করবো, গরিব মানুষ ঘরে দান করবো স্যার। তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে কিভাবে যে পুড়ে দেওয়ার কিছু সামান্য কিছু দোকানের যে আসবাবপত্র ছিল সেগুলো কিভাবে লুটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতেছে যে এখানে এই জিনিসপত্রগুলো কি আপনার, না তাহলে আপনি কেন নিচ্ছেন। সবাই নিচ্ছে তাই নিচ্ছে, অর্থাৎ একজনের দেখা দেখি আরেকজন নিচ্ছে। অর্থাৎ আমাদের যে স্বভাবটা, চুরির স্বভাবটা, সেটা এখনো গেল না। এত বড় ক্ষয়ক্ষতির মধ্যে তারা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের উঠে দাঁড়ানোর মতো কোনো পজিশন নেই। সেই অবস্থাতে আমরা তাদের জিনিসগুলো চুরি করতেছি, সেখানে যেখানে আমাদের এগুলো নিরাপত্তা দেওয়ার কথা, আমাদের এগুলো সেভ করার কথা, সেখানে আমরা এগুলো চুরি করে নিয়ে যাচ্ছি। আসলে আমাদের এই স্বভাবটা আসলে পরিবর্তন হলো না। তো যারা এই ধরনের কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাই একটা মানুষ যখন অসহায় অবস্থা থাকে তার পিছনে আমাদেরকে দাঁড়ানো দরকার, তাকে উৎসাহ দেওয়া দরকার, তাকে সাহস দেওয়া দরকার। এটা না করে আমরা কী করতেছি, তার চুরি করতেছি, তার জিনিসগুলো লুটে নিয়ে যাচ্ছি। এটা আসলে খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। আমরা জানি একজন সাহাবি একটা নদীর মধ্যে বা খালের মধ্যে একটা ফল ভেসে আসছিল, সেই ফলটা খাওয়ার কারণে সেই ফলটা ওই যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে খুঁজে বের করা হয়েছে এবং শাস্তিস্বরূপ তার ওই ব্যক্তির মেয়েকে বিয়ে করতে হয়েছে। অর্থাৎ এই হাদিসটি অনেক লম্বা, আসলে বড় পরিসরে করাটা সম্ভব না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য বলতে চাচ্ছেন। তাহলে আমরা যে এখানে এতগুলো মাল লোড করে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের পরিণতি কী হবে কালকে আমাদের দিন? এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। তাই যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। এমনিতেই তারা ব্যবসার যে বিষয় সম্বল ছিল সব কিছু হারিয়ে তারা কিন্তু একবার নিঃস্ব হয়ে গেছে, এমতো অবস্থায় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দরকার। অথচ আমরা তাদের পাশে না দাঁড়িয়ে তাদের যে আসবাবপত্র কিছু মালামাল ছিল, পুরো যার অংশ ছিল, সেগুলো আমরা লুটপাট করে নিয়ে যাচ্ছি। এটার জন্য অবশ্যই আমাদেরকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে, বা এই পৃথিবীতে আমরা থাকবো না, আজকে আসি কালকে বিদায় নিতে হবে। তাহলে আমরা এই ধরনের খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকি, কারণ আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারো জান মাল মানে রক্ষা করা, এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব। সেখানে আপনি খেয়ানত করতেছেন, এই খেয়ানতের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে আমরা যারা এই ধরনের কাজ করছি অবশ্যই আমরা এই বিষয়টা চিন্তা করবো এবং পরবর্তীতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবো, এই ধরনের কার্যকলাপ যাতে আমরা ভবিষ্যতে না করি। আর যারা এই ধরনের কার্যকলাপ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যার মালামাল তার হাতে তুলে দেন, পরবর্তীতে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ হাফেজ।